ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আসলে লাভের পরিমাণ শরীয়তে নির্দিষ্ট না, এটা বাজার হিসেবে চলবে, মার্কেট হিসেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি, তার নাম হলো উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু আনহু, তাকে একটা দিনার দিলেন, স্বর্ণমুদ্রা আর কি, একটা দিয়ে বললেন একটা ছাগল কিনে আনতে। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে দুটো ছাগল কিনলেন। দুটো ছাগল কিনে দুটোর মধ্য থেকে আবার একটা বিক্রি করলেন এক দিনার। দেখেন, প্রথমে একই দিন এক দিনার দিয়ে দুটো ছাগল কিনলেন, বকরি, আবার একটা বিক্রি করলেন এক দিনার দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার ফিরে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে তিনি একটা দিনার দিলেন, আবার একটা ছাগলও দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বরকত দিয়েছিলেন, যার ফলে হাদিসে এসছে যে সুনান আবু দাউদের রেওয়ায়েত, হাদিস প্রসিদ্ধ, যে তিনি মাটি বিক্রি করলেও তিনি ফায়দা পেতেন, এত বরকত হয়েছে। তো এর দ্বারা কী বোঝা গেল, লাভের পরিমাণ নির্দিষ্ট না, কিন্তু যেভাবে মার্কেটে চলে স্বাভাবিক এরকম, আপনি ধোকা দিবেন না মানুষকে। এই সময় হয়তো এরকমই ছিল, সুবহানাল্লাহ। তো এবারে আপনাদের এই এই যে প্রজেক্ট 1 কোটি টাকা দিয়ে কিনেছেন, এখন দাম বেড়ে, পজিটিভ লোকেশন ইত্যাদির কারণে দাম বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা নাজায়জ না, নাজায়জ না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবেন যেন আপনার কারণেও অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়, এরকম হয়, তো সেদিকে সচেতনতা, সে ব্যাপারে সচেতন থাকতে হবে, আর না হয় মূল জায়েজ, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম।